আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো বাড়িতে আছো এবং নিরাপদে রয়েছ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পৃথিবী যেন থেমে থেমে বারবার এক নতুন দিগন্তের আভাস আমাদের দিয়ে যাচ্ছে জানিনা না মোহান আলমিন আমাদের এই পৃথিবী থেকে করোনা নামক ভাইরাসটি কবে দূর করে নেবেন মোহন রব্বুল আলামিনী ভালো জানেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দীর্ঘদিন হলো বাড়িতে রয়েছ আশা করি তোমরা সিলেবাস অনুসারে লেখাপড়া করার চেষ্টা করছো তো আজকের ক্লাসে আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি যে যেখান থেকে আমার এই লাইভ ক্লাসটি দেখছেন প্রিয় শিক্ষকমণ্ডলী সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সম্মানিত দর্শকমণ্ডলী আপনাদেরকে জানাচ্ছি রাজবাড়ি অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার এই লাইভ ক্লাসের সঙ্গেই থাকবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমি তোমাদেরকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা শেষ পর্যন্ত এই শ্রেণীপাঠে তোমরা উপস্থিত থাকবে এবং তোমাদের প্রয়োজনীয় যে ক্লাসের যে আমি তোমাদের যে ক্লাসটা উপস্থাপন করছি এই বিষয়গুলো তোমরা সম্ভব জ্ঞান লাভ করবে এবং শেষ পর্যন্ত থেকে বিষয়গুলো বোঝার চেষ্টা করবে আশা করি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই মাল্টি মিডিয়া লাইভ ক্লাসে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমি আমার পরিচয় দেব আমি মোহাম্মদ তৈয়বুর রহমান সহকারী শিক্ষক চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় গোয়ালন্দ রাজবাড়ি আজকের পাঠ পরিচয় তোমাদের সামনে তুলে ধরছি আজকের বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণী অধ্যায় দ্বিতীয় পাঠ আঠারো তো বন্ধুরা আমরা একটা ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে তোমরা লক্ষ্য করো বিষয়টা কি দেখতে পাচ্ছ তোমরা প্রাকৃতিক পাখিটি কোথায় দেখা যাচ্ছে পাখিটি কোথায় দেখা যাচ্ছে অবশ্যই তোমরা উত্তরটা জানো যে মনিটরে দেখা যাচ্ছে পাখিটি একটা মনিটরে দেখা যাচ্ছে তো মনিটরকে কোন ডিভাইস বলা হয় তোমরা নিশ্চয়ই জানবে যে মনিটরকে কোন ডিভাইস বলা হয় আউটপুট ডিভাইস তো বন্ধুরা আজকের পাঠের বিষয় কিন্তু আমরা বলিনি একটা পাঠ উপস্থাপনের মাধ্যমে আমরা এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বিষয়গুলো তোমরা বিষয়টি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে আজকের পাঠের বিষয় আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস তাহলে কি কি বিষয় তোমরা এই পাঠ শেষে জানতে পারবে সে বিষয় সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আজকের এই বিষয় থেকে তোমরা আজকের এই পাঠ থেকে কি কি বিষয় জানতে পারবে সে বিষয় সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি স্পিকারের বর্ণনা দিতে পারবে তোমরা আউটপুট ডিভাইস কাকে বলে বা আউটপুট ডিভাইস কোনগুলো সে বিষয় সম্পর্কেও আমি তোমাদের সামনে তুলে ধরবো হেডফোনের ব্যবহার উল্লেখ করতে পারবে তোমরা মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে কিভাবে ক্লাস না হয় সে সম্পর্কে একটা ব্যাখ্যা ডিটেলস আমি তোমাদের সামনে তুলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা একেবারে শেষ পর্যন্ত এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে দেখবে তো আমি তোমাদের আরেকটা আহ্বান করছি যে তোমরা খাতা এবং কলম যদি সঙ্গে নিয়ে বসো তাহলে বিষয়টা কিন্তু আরো একটু ভালো হবে তাহলে শিখন ফল আমরা জেনে গেলাম প্রথমেই আমরা জানব যে আউটপুট ডিভাইস কাকে বলে আউটপুট ডিভাইস কাকে বলে যে হার্ডওয়্যার কম্পিউটারের অনুরোধ সমূহ বা প্রক্রিয়াকৃত তথ্যসমূহ প্রদর্শন করে তাকে আউটপুট ডিভাইস বা আউটপুট যন্ত্র বলা হয় একটি আউটপুট যন্ত্র হলো কোনো যে কোনো যন্ত্র বা একটি কম্পিউটার থেকে অন্য যন্ত্র বা ব্যবহারকারীর কাছে তথ্য পাঠায় একটি পানস্থ যন্ত্র বা একটি কম্পিউটার থেকে সাধারণত প্রদর্শন প্রেজেন্টেশন বা অন্য ব্যবহারের জন্য তথ্য সংগ্রহ করে তাকে আউটপুট যন্ত্র বলে তো আমরা আউটপুট যন্ত্র সম্পর্কে জানলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আউটপুট ডিভাইস অনেকগুলো রয়েছে সে সম্পর্কে আমি তোমাদের ধারণা দেবো যে আউটপুট ডিভাইস কোনগুলো আউটপুট ডিভাইস কোনগুলো এবং এগুলোর কাজ কি বা কোন কোনগুলো আমি বিষয় পরিচয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো কম্পিউটার বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইস রয়েছে আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি প্রথমে হচ্ছে মনিটর মনিটর সম্পর্কে তোমাদের ধারণা আছে মনিটর প্রিন্টার প্রিন্টার সম্পর্কেও তোমাদের ধারণা আছে মনিটর হচ্ছে আমরা এই যে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা মনিটর আর প্রিন্টার হচ্ছে কোনো কিছু প্রিন্টেড বা প্রিন্টের কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রিন্টেড এখন স্পিকার বা সাউন্ড সিস্টেম স্পিকার বা সাউন্ড সিস্টেম এটা আমরা সম্পর্কে তোমাদের ব্যাখ্যা স্পিকার মানে এখন যেটার মাধ্যমে সাউন্ডটা আমাদের কর্ণগোচর হয় বা আমরা শুনতে পাই প্রজেক্টর যেটার সাহায্যে আমরা বিভিন্ন ক্লাস নিতে পারি বিভিন্ন বড় কিছু খেলা ফুটবল ক্রিকেট ইত্যাদি খেলা দেখতে পারি এখন হেডফোন হেডফোনের পরিচয় তো আসলে দেওয়ার নতুন করে কিছু নেই তোমরা প্রত্যেকে হেডফোন সম্পর্কে জানো প্লোটার তারপরে ডিসপ্লে ইউনিট ফিল্ম রেকর্ডার মাইক্রোফিস এবং রিরাইটেবল সিডি রিরাইটেবল সিডি বা ডিভিডি এগুলো একই সাথে ইনপুট এবং আউটপুট আউটপুট ডিভাইস আর একটা বিষয় রয়েছে কিন্তু বন্ধুরা স্ক্রিন টাচ যেটাকে আমরা ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস বলে থাকি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস বলে থাকি তাহলে আমরা মূলত এগুলোই হচ্ছে আউটপুট ডিভাইস যেগুলো আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা দেবার চেষ্টা করেছি তোমাদের সামনে আউটপুট ডিভাইস সম্পর্কে তোমরা অবশ্যই জানলে এখন আমরা দেখব যে আউটপুট ডিভাইস দেখো এখন এখানে ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস দেওয়া রয়েছে ডান পাশেরটা ডিসপ্লে ওয়েব ক্যাম মনিটর হ্যান্ড হেডফোন স্পিকার প্রিন্টার প্রজেক্টর এগুলো মূলত আউট এবং একটা ছবি সহ দিয়েছি তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা এখন স্পিকার কি এই সম্পর্কে একটা বর্ণনা আমি তোমাদের সামনে তুলে ধরছি স্পিকার কি স্পিকার আমি প্রথমেই বলেছি যে যেটা সাজে আমরা শব্দ শুনতে পারি শব্দ আউটপুট হয় মানে বাইরে চলে আসে স্পিকার কম্পিউটার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র যেটা আউটপুট যন্ত্র কম্পিউটার শব্দ শোনার জন্য স্পিকার ব্যবহার ব্যবহৃত হয় প্রত্যেকটার ভিতরে একটা স্পিকার রয়েছে যেটা সাহায্যে আমরা শব্দটা বাইরে বের হয়ে আসে বর্তমান মাল্টিমিডিয়া পিসির অন্যতম অংশ হলো স্পিকার অনেকে পিসিতে বিল্ট ইন সাউন্ড প্রসেসার বা স্পিকারও থাকে বেশিরভাগ ব্যবহারকারী এক্সটার্নাল স্পিকার ব্যবহার করে থাকে কারণ এগুলোর অডিও মান অত্যন্ত ভালো এবং এমপ্লিফায়ার যুক্ত থাকে ফলে হাতে ধরে ভলিউম নিয়ন্ত্রণ করা যায় মানে নিজের ইচ্ছামত ভলিউমগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি ভালো মানের সাউন্ডের জন্য অনেক উচ্চ মূল্যের সফটওয়্যার বা 3D সাউন্ডের স্পিকারও ব্যবহার করে থাকে অনেকেই কম্পিউটারের কেসিং এর পিছনে সাউন্ড কার্ডের জ্যাকে স্পিকারের ইনপুট জ্যাক লাগাতে হয় তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো বন্ধুরা তাহলে স্পিকার সম্পর্কে আমি তোমাদের একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি যে স্পিকার কি করে তার কাজ কী এবং স্পিকারটা কোথায় থাকে এ সম্পর্কে একটু আলোচনা করেছি স্পিকার কিন্তু একটা আউটপুট যন্ত্র আমি পূর্বেই বলেছি এবং সেটা শব্দ শোনার জন্য ব্যবহৃত হয় কেউ কেউ ইন্টারনাল বা এক্সটার্নাল উভয় ধরনের স্পিকার ব্যবহার করে থাকে বর্তমান সাউন্ড সিস্টেম অনেক উচ্চ মূল্যের সফটওয়্যার বা থ্রি সাউন্ডের জন্য স্পিকার কিন্তু ব্যবহার করা থাকে এখন এটা কম্পিউটার ক্যাসিংয়ের পিছনে সাউন্ড কার্ডের জ্যাক স্পিকারে ইনপুট জ্যাক লাগাতে হয় এ সম্পর্কে তো তোমরা অবশ্যই ডিটেলস একটু ধারণা লাভ করেছো এখন স্পিকারের ব্যবহার কিভাবে করে আমি সেই সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব স্পিকার নির্মিত যে কাজগুলো করে আমি সেই সম্পর্কে আলোচনা করছি বিবর্ধিত ইলেকট্রলিক ইলেকট্রিক্যাল শক্তিকে মানুষের শ্রবণযোগ্য শক্তিতে রূপান্তরিত করার জন্য ব্যবহৃত মানে ইলেকট্রিক্যাল শক্তি যে শক্তিগুলো মানুষের শ্রবণ শক্তিতে রূপান্তর করার জন্য এই স্পিকার ব্যবহৃত হয় রেডিও টেলিভিশন শব্দ তরঙ্গ উৎপাদনের জন্য স্পিকার ব্যবহৃত হয় পাবলিক অ্যাড্রেস সিস্টেম টেপ রেকর্ডার কম্পিউটার অ্যাম্প্লিফায়ারে মানুষের শ্রবণযোগ্য শব্দ উৎপাদনে এই স্পিকারের ব্যবহার হয় টেলিকমিউনিকেশন যন্ত্রপাতির ব্যবহার করা হয় এখন স্পিকার মূলত এই কাজগুলো করে থাকে তোমরা স্পিকারের ব্যবহার আমি তোমাদের সামনে বললাম যে মূল কাজ হচ্ছে এটা একটা সাউন্ড সিস্টেম তৈরি করার জন্য সাউন্ডটাকে মানুষের কর্ণগোচর করার জন্যই স্পিকারের মূল ব্যবহার বিষয়টা বুঝতে পেরেছো আশা করি বন্ধুরা অনেক অনেকেই দিনের বেশিরভাগ সময় কানে হেডফোন গুঁজে বি রাখে অনেকে আজকাল তো আসলে বিভিন্ন ধরনের হেডফোনের ব্যবহার কিন্তু বেড়ে গেছে যেমন জুম মিটিং করলে সেক্ষেত্রে হেডফোনের একটা ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি আর অনেক সময় আজকাল অ্যান্ড্রয়েড ফোনের তো প্রত্যেক প্রত্যেকেরই রয়েছে সেই কারণে ফোনে বা সিম্পল একটা ফোনেও কিন্তু হেডফোন পাওয়া যায় সেগুলো কানের কানের ভিতর দিয়ে আমরা গজল ওয়াজ বা গান বিভিন্ন রকম জিনিস শুনতে পারি বিশেষ করে রাস্তায় চলাচার সময় কানে হেডফোন গুজে রাখা মোটেও কিন্তু ঠিক নয় অনেকেই ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে থাকে এটি সড়ক দুর্ঘটনার অন্যতম একটা কারণ বলে বিবেচিত বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় হেডফোন ব্যবহার নানা ধরনের সমস্যা হতে পারে আমরা জেনে নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে কি কি বিপদ হতে পারে তোমরা হয়তো অতিরিক্ত হেডফোন ব্যবহার থেকে বিরত থাকবে কারণ অতিরিক্ত হেডফোন ব্যবহার করলে মানুষের বিভিন্ন সমস্যা হতে পারে হেডফোন ব্যবহার সময় নব্বই ডেসিবেল বা তার বেশি মাত্রে আওয়াজ সরাসরি কানে গেলে শ্রবণ শক্তির সমস্যা হতে পারে হেডফোন কারোর সঙ্গে ভাগাভাগি করে ব্যবহার কখনোই করবে না তোমরা এটা এতে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে একজনের কানে একটা আর একজনের কানে একটা এরকম ব্যবহার থেকে অবশ্যই বিরত থাকবে বেশিরভাগ হেডফোন টাইট ধরনের এ কারণে কানে বাতাস প্রবেশ করতে পারে না মানে অনেকে হেডফোন একেবারে কানের ভিতরে নিয়ে যে ক্ষেত্রে কিন্তু কানের ভিতরে বাতাস প্রবেশ করতে পারে না এতে কিন্তু ঝুঁকি থেকে যায় এক গবেষণায় দেখা গেছে যে হেডফোন দীর্ঘ সময় উচ্চ শব্দে শুনলে সেটা খোলা পরেও কিছুক্ষণ ভালোভাবে কানে শোনা যায় না আসলে এটা বাস্তব যে হেডফোন যদি আমরা ব্যবহার করি দীর্ঘ সময় ব্যবহার করি তারপরে কিন্তু খোলার পরে আর আমরা অনেক সময় কানে শুনতে পাই না তো হেডফোন দিয়ে উচ্চস্বরে গান শোনা বা কোনো কিছু শোনা মোটেও ঠিক নয় এটা চিরতরে আমাদের শ্রবণ শক্তি হারিয়ে যেতে পারে তো বন্ধুরা হেডফোন ব্যবহারের সতর্কতা সম্পর্কে আমরা জানলাম মাল্টিমিডিয়া প্রজেক্টর মাল্টিমিডিয়া প্রজেক্টর সম্পর্কে তোমরা ভালোভাবে জানো মাল্টিমিডিয়া প্রোজেক্টর কি মাল্টিমিডিয়া প্রজেক্টর সম্পর্কে তোমাদের আমি ধারণা দেবো মাল্টিমিডিয়া প্রজেক্টর তোমরা দেখেছো যেটা তোমাদের শ্রেণী কক্ষে তোমাদের পাঠে ব্যবহৃত হয় প্রতিনিয়তই তোমরা দেখেছো ষষ্ঠ থেকে দশম শ্রেণী বা আজকাল প্রাইমারি লেভেলও এই মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার রয়েছে এবং কোনো মিটিং বা কোনো সেমিনার সভা ইত্যাদি মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার লক্ষ্য করা যায় মাল্টিমিডিয়া প্রজেক্টর এমন একটি মাধ্যম যাতে বিভিন্ন ধরনের যেমন লিপি শব্দ চিত্র অ্যানিমেশন ভিডিও প্রভৃতি একত্রে দর্শকদের অসংখ্য মানে অনেক দর্শকদের কাছে এটা উপস্থাপন করা যায় মাল্টিমিডিয়া দিয়ে ইলেকট্রনিক মাধ্যমকেও বোঝানো হতে পারে যেটির মাধ্যমে মাল্টিমিডিয়া সম্পর্কিত তথ্য ধারণ সংরক্ষণ ও ব্যবহার করা যায় শিল্পকলার মিশ্র শিল্পের সাথে মাল্টিমিডিয়া অনেক মিল রয়েছে রিস মিডিয়া বা স্বয়ং সম্পূর্ণ মিডিয়া ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার আর এক নাম এখন মাল্টিমিডিয়ার ব্যবহার কিন্তু আমি পূর্বেই সংক্ষিপ্ত আকারে বলেছি এর ব্যবহার কিন্তু ব্যাপক এর ব্যবহার দিনে দিনে বেড়েই চলেছে যে কম্পিউটারের তথ্য অডিও গ্রাফিক্স ছবি ভিডিও এবং অ্যানিমেশন এর সাথে লেখাযুক্ত প্রকাশ করে সেটাই হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর বলে এখন এটা প্রকাশ করে একজনের চিত্র যে আমি যে লাইভ ক্লাস টি মাল্টিমিডিয়া প্রজেক্টরে প্রকাশিত হতে পারে এখন খেলা হতে পারে বিভিন্ন চিত্র হতে পারে অডিও হতে পারে গ্রাফিক্স ছবি ভিডিও অ্যানিমেশন বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া প্রজেক্টরে লেখা যুক্ত এটা প্রকাশ যে মাধ্যম দিয়ে করা হয় সেটা হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর তো এই মাল্টিমিডিয়া প্রজেক্টর সম্পর্কে আমরা একটু জানলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সঙ্গেই রয়েছে এবং মূল ক্লাসটি বোঝার চেষ্টা করছো বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে মাল্টিমিডিয়া তৈরি রেকর্ড করা যায় যেমন মাইক্রোফোন ভিডিও ক্যামেরা স্পিকার ইমেজ এবং সফটওয়্যার স্ক্যানার ইত্যাদি মাল্টিমিডিয়া উপস্থাপনা মঞ্চে প্রজেক্টরের মাধ্যমে অথবা ঘরে মিডিয়া প্লেয়ার এর সাহায্যে দেখা যায় অনেক সময় দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা বড় প্রজেক্টর দিয়ে বিভিন্ন চিত্র দিয়ে এটা মানুষের সামনে উপস্থাপন করা যায় এবং সেই উপস্থাপনটা অনেক হয় আমার মনে হয় সম্প্রচার হচ্ছে মাল্টিমিডিয়া নানা ধরনের স্থানীয়ভাবে ধারণকৃত অথবা সরাসরি কোনো অনুষ্ঠান আমরা বিভিন্ন খবরের ব্যাকগ্রাউন্ড খবর পাঠিকার ব্যাকগ্রাউন্ডে দেখে থাকি বিভিন্ন ধরনের চিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টর দ্বারা প্রকাশ করা হয়

লেজার লাইট প্রদর্শনী এটি একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা লেজার লাইটিং মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা হয় অনলাইন মাল্টিমিডিয়া বর্তমানে আরও অবজেক্ট ওরিয়েন্টেন ও তথ্য দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ফলে বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে মাল্টিমিডিয়াকে ব্যবহারের কাছে বিভিন্ন উপায় সহজে উপস্থাপন করা যায় এর ফলে মানুষ আজকাল সব কিছুই দেখে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং সহজেই একটা বড়ো পর্দায় আগে যেরকম ছোট ছোট টেলিভিশন ছিল এখানে এইগুলো দেখে মানুষ অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করতো না এখন কিন্তু এটা বিলুপ্ত হচ্ছে যাতে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ছবি আপডেট করার ব্যবস্থাও রয়েছে কিন্তু এই মাধ্যমে এখন আমরা তোমাদের স্পিকার দেখাবো বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে দেখো যে স্পিকার বিট কেমন ওঠে পাশে লাইটিং সিস্টেমের যে স্পিকার এটা কিন্তু বিট প্রদর্শন করছে তাহলে স্পিকার তোমরা তো অবশ্যই চেনো বিভিন্ন ধরনের স্পিকার বাজারে রয়েছে এটা তার মধ্যে অন্যতম অডিও শব্দ শোনার জন্য ব্যবহৃত ডিভাইস স্পিকার হচ্ছে অডিও বা শব্দ শোনার জন্য একটা ডিভাইস স্পিকারের অবস্থান স্পিকার সিস্টেম ইউনিটের ভিতর অথবা বাইরে থাকতে পারে স্পিকার বাইরেও থাকতে পারে আবার ভিতরেও থাকতে পারে কিন্তু তো স্পিকারের অবস্থান আমরা জেনে নিচ্ছি যে ছোট যে স্পিকারগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিভাইসের বা ইউনিট সিস্টেমের ভিতরে থাকে এবং যেগুলো বড় যেগুলো আজকাল বক্স বলে বক্স বা স্পিকার বলে সেগুলো কিন্তু বাইরেও থাকে আর আমাদের যে ইউনিট সিস্টেম রয়েছে এগুলোর ভিতরে থাকে স্পিকারের কাজ স্পিকারের কাজ আমরা পূর্বেই বিস্তারিত বর্ণনা করেছি এখন সাউন্ড কার্ড থেকে সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে শ্রবণযোগ্য শব্দ তরঙ্গে রূপান্তরিত করাই হচ্ছে স্পিকারের কাজ তাহলে সাউন্ড কার্ড থেকে সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে শ্রবণযোগ্য মানে শোনার জন্য শব্দ তরঙ্গতে একটা রূপান্তরিত করে এটি হচ্ছে স্পিকার তা বিষয়টা তোমরা বুঝতে পারছো যে স্পিকার কি বা এর কাজ শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো তোমরা বিষয়গুলো তাহলে স্পিকারের কাজ আমরা জানলাম এবার জানবো তাহলে তোমাদের জন্য একটা কাজ রেখে যাই স্পিকার কোথায় ব্যবহার হয় বন্ধুরা বলো তো দেখি কোথায় কোথায় স্পিকার ব্যবহৃত হয় অবশ্যই তোমরা উত্তর দিতে পারবে আমি যেহেতু এতক্ষণ আলোচনা করেছি তাহলে স্পিকারের ব্যবহার তোমরা অবশ্যই আলোচনা করতে পারবে এখন তোমরা স্ক্রিনে একটা ছবি দেখো এখন এটা হেডফোন সম্পর্কে তোমাদের সামনে একটা ধারণা দাও হেডফোন হেডফোন কানের কাছাকাছি মানে হেডফোনটা হলো এমন একটা জিনিস যেটা কানের কাছাকাছি নিয়ে শব্দ শোনার যন্ত্র শব্দ দিয়ে আমরা নিরবই শুধু আমি যে শুনবে সেই শুধু এই শব্দটা শুনবে বা শব্দটা বাইরে কিন্তু যাবে না ইয়ারফোন বা হেডসেট হেডসেট ফোন ফোন নামেও ডেকে থাকে বা ইয়ারফোন ইত্যাদি বলা যায় তাহলে হেডফোন মোবাইল ফোন সিডি প্লেয়ার এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার ল্যাপটপ কম্পিউটার সাথে যুক্ত করে এগুলো হেডফোন দিয়ে শব্দ শোনা যায় তাহলে হেডফোনের এগুলো কাজ মোবাইল ফোন সিডি প্লেয়ার এমপি থিডি ইত্যাদি এগুলো দিয়ে আমরা আমরা কাজ করতে পারি যে একটা ছবিতে দেখো যে একটা একজন লোক তিনি মোবাইল ল্যাপটপ থেকে সংযোগ নিয়ে কানের মধ্যে তিনি শব্দটা শুনছেন যেহেতু শব্দটা বাইরে যেতে না যায় এখন হেডফোন দিয়ে যদি আমরা ব্যবহার করি হেডফোন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অনেকেই বিরক্ত হওয়ার সম্ভাবনা নাই কারণ এই শব্দটা শুধু আমি নিজেই শুনতে পারবো অন্য কারো বাইরে এই শব্দটা যাবে না বন্ধুরা শব্দ তরঙ্গ কীভাবে সৃষ্টি হয় সেটা তো তোমরা জানো বৈদ্যুতিক যে একটা সফটওয়্যার ব্যবহার করে সেটা শোনা যায় এবং সেটা আমরা হেডফোনের মাধ্যমে বা স্পিকারের মাধ্যমে শুনতে পারি এখন এই হেডফোন ব্যবহার করলে অন্য বিরক্ত হওয়ার সম্ভাবনা থাকে না হেডফোন বিভিন্ন ধরনের রয়েছে বর্তমান ব্লুটুথ বা ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে আমরা শব্দ শুনতে পারি যে মোবাইল ফোনের মাধ্যমে এটা আর রিসিভ করতে হয় না বর্তমান তারবিহীন হেডফোন অনক্স তারবিহীন হেডফোন কিন্তু বের হয়েছে যেগুলো আমরা ব্লুটুথ বা ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে আমাদের শব্দ শোনার জন্য ব্যবহৃত হয় হেডফোন চিত্র দুটি তোমরা খেয়াল করো বন্ধুরা হেডফোন অতিরিক্ত ব্যবহার শ্রবণ ইন্দ্রিয়ের মারাত্মক ক্ষতি হতে কারণ হতে পারে আর অতিরিক্ত ব্যবহার করলে আমাদের কানে অবশ্যই এটা ক্ষতি হতে পারে তোমাদের একটা কাজ দিয়ে বন্ধুরা জোরায় জোড়া তো এখনো আসলে যেহেতু এটা লাইভ ক্লাস তোমাদের হেডফোনের ব্যবহার তোমরা লিখবে খাতা লিখে রাখবে আমি তোমাদের আগামী ক্লাসে দিব যে হেডফোনের ব্যবহার কোথায় কোথায় ব্যবহৃত হয় হেডফোন এ সম্পর্কে তোমরা অবশ্যই লিখে রাখবে মাল্টিমিডিয়া প্রজেক্টর এখন মাল্টিমিডিয়া প্রজেক্টর সম্পর্কে তোমাদের আমি বিস্তারিত একটা ব্যাখ্যা দিয়েছি তো এখানে তোমরা খেয়াল করো মাল্টিমিডিয়া প্রজেক্টর কোনো তথ্য টিভি প্রোগ্রাম কিংবা কোনো মুভি বড় স্ক্রিনে উপস্থাপন করার যন্ত্র নামটাই হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর এই যে একটা কাজ শ্রেণীকক্ষে দেখো একজন শিক্ষক ছাত্রীদের ছাত্রছাত্রীর সামনে মাল্টিমিডিয়া প্রজেক্টর সাহায্যে তিনি ক্লাসটা পরিচালনা করছেন একটা প্রেজেন্টেশন নিচ্ছেন মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে মাল্টিমিডিয়া প্রজেক্টর এই যে একটা দেখো একজন শিক্ষিকা তিনি মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে তার ক্লাসটাকে উপস্থাপন করছেন এতে সহজ ও সহজলভ্য এবং বোধগম্য হয় সবার কাছে এখন আরেকটা ছবি দেখো তোমরা ছবিটা দেখে কি বুঝলে যে মাল্টিমিডিয়া প্রজেক্টের সাহায্যে ছাত্রীরা শিক্ষার্থীরা বিভিন্ন থ্রি চিত্র বা উজ্জ্বল ইমেজ বা ভিডিও বিভিন্ন ধরনের কিছু আমরা দেখতে পাই মাল্টিমিডিয়া প্রজেক্টের সাহায্যে প্রজেক্ট ল্যাম্প এটা হচ্ছে প্রজেক্ট ল্যাম্প এলসিডি প্রজেক্টের ল্যাম্প সাধারণত চার হাজার ঘন্টা ব্যবহারের পর পরিবর্তন করতে হয় এটা চার হাজার ঘন্টা ব্যবহারের এলসিডি ল্যাম্প যেটা আমরা ফোকাস প্রজেক্টরে থাকে সেটার কথা বলছি এটা কিন্তু চার হাজার ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যায় প্রজেক্টর ল্যাম্প এলইডি প্রজেক্টর ল্যাম্প বিশ হাজার ঘন্টা কাজ করতে পারে বিশ হাজার ঘন্টা এই এলইডি প্রজেক্টর ল্যাম্প কাজ করতে পারে আরো কিছু ছবি খেয়াল করো বন্ধুরা এলসিডি বা এল ইডি প্রজেক্টর যেগুলো অত্যন্ত সহজেই বহন করা যায় অত্যন্ত সুন্দর এগুলো দেখতেও এবং এগুলো সহজলভ্য এবং আকারে ছোট এগুলো কিন্তু সহজেই আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় করে নিয়ে যেতে পারি এখন কম্পিউটার ট্যাবলেট পিসি বা মোবাইল থেকে ব্যবহার করা যায় এগুলো এখন কিন্তু এগুলো হয়তো অনেকেরই জানা নেই যে কম্পিউটার ট্যাবলেট পিসি বা মোবাইল থেকেও কিন্তু এই প্রজেক্ট গুলি ব্যবহার করা যায় এটা তো ছোট এবং বহনযোগ্য এবং অনেক আকর্ষণীয় যে প্রজেক্ট প্রজেক্টর এগুলো আমরা কিন্তু কম্পিউটার ট্যাবলেট পিসি বা মোবাইল থেকেও ব্যবহার করতে পারি কম্পিউটার ট্যাবলেট বা পিসি মোবাইল থেকে এগুলো আমরা এগুলো যে ছবিগুলো দেখতেছি এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি পকেট প্রজেক্টর এগুলো বলা হয় এগুলো কি পকেট প্রজেক্টর এগুলোকে পকেট প্রজেক্টর বলা হয় তোমাদের একটা দলগত একটা কাজ দিয়ে দেয় তোমরা বাড়িতে যদি তিন চারজন থাক আলো আলোচনা করে এগুলো করতে পারবা একই পাশাপাশি অবস্থান করলে বা একই বাড়িতে অনেক শিক্ষার্থী থাকলে যে ডিভাইসগুলো আলোচনা করলে এর বাইরে তোমাদের অভিজ্ঞতা আলোকে আউটপুট ডিভাইসের একটি তালিকা তৈরি করো আমি যে ডিভাইসগুলো বলেছি এগুলোর বাইরেও যদি কোনো ডিভাইস থাকে সে সম্পর্কে তোমরা কিন্তু একটা খাতায় সুন্দরভাবে একটা তালিকা তৈরি করবে এবং সেটা পরবর্তী ক্লাসে উপস্থাপন করবে আশা করি আচ্ছা আমরা একটু মূল্যায়ন করব তোমাদের বন্ধুরা আমরা একটু মূল্যায়ন করব। তোমরা একটু খেয়াল করো আউটপুট ডিভাইস মূল কাজ কি ফলাফল উপস্থাপন ফলাফল বিশ্লেষণ তথ্য সংগ্রহ এখন বলো তোমরা বন্ধুরা ফলাফল উপস্থাপন স্পিকার কি শব্দ শোনার যন্ত্র ইমেজ তৈরি যন্ত্র ছবি তোলার ছবি দেখার শব্দ শোনার যন্ত্র হেডফোনের অন্য নাম কি স্পিকার হেডসেট মাল্টিমিডিয়া সাউন্ড কার্ড আমরা হেডসেটে বলতে পারি আউটপুট ডিভাইস হলো প্রজেক্টার হেডফোন স্পিকার উভয় তাহলে আমরা নতুন কি কী শিখলাম দেখো বন্ধুরা শব্দ তরঙ্গ শব্দ তরঙ্গ ব্লুটুথ ওয়াইফাই লুমেন্স এলসিডি, এলইডি এই শব্দগুলো আমরা এই চ্যাপ্টারে নতুন নতুন শিখলাম তাহলে মনে আছে বন্ধুরা শব্দ তরঙ্গ ব্লুটুথ ওয়াইফাই এলসিডি এই শব্দগুলো আমরা নতুন শিখলাম তোমাদের বাড়ির কিছু কাজ দিতে চাচ্ছি তোমরা অবশ্যই এটা লিখে নে লিখে নেবে যে ডিভাইসগুলো আলোচনা করা হলো এগুলোর তিনটি করে ব্যবহার আমি যে যে আউটপুট ডিভাইসগুলো আলোচনা করলাম এখান থেকে প্রত্যেকটির তিনটি ব্যবহার মানে আমরা দৈনন্দিন জীবনে বা দৈনন্দিন জীবনে শিক্ষা জীবনে বা যে কোনো জায়গায় ওভারঅল সব জায়গায় যেগুলো ব্যবহার হয় প্রত্যেকটি করে উদাহরণ তোমরা তোমরা লিখে রাখবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছ আমি কি বলেছি এবং তোমাদের সামনে কি উপস্থাপন করেছি যে যে ডিভাইসগুলো আলোচনা করা হলো এগুলোর প্রত্যেকটির তিনটি করে উদাহরণ তোমরা লিখে রাখ আনবে বা আলোচনা করবে বা লিখে রাখবে ঠিক আছে পরবর্তী ক্লাসে তোমরা আমার সামনে এগুলো উপস্থাপন করবে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যে ক্লাসগুলো শুনেছো এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন প্রিয় শিক্ষক মণ্ডলী অভিভাবক মণ্ডল এবং দর্শক বিন্দু সবাইকে আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই রাজবাড়ি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনারা ধৈর্য ধরে এই ক্লাসটি উপভোগ করলেন এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য দুটি কথা বলে শেষ করব আজকের এই লাইভ ক্লাস তোমরা কখনোই অসৎ সঙ্গের সাথে মিশবে না বা অসৎ সঙ্গে ত্যাগ করবে কারণ মাদক একটি ভয়াল নেশা যেটা ভয়াল থাবা থেকে বর্তমান যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আমরা আশা করিব যে তোমরা এই বিপদ থেকে এই থাবা থেকে তোমরা রক্ষা পাবে এবং নিজেদের সুরক্ষিত রাখবে এবং সুন্দর নাগরিক হিসেবে একজন যোগ্য নাগরিক হিসেবে একজন যোগ্য মানুষ হিসাবে আগামী দিনে উপস্থাপন করবে এবং যে কোনো বিপদ আপদ থেকে তোমরা দূরে থাকবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে বাড়িতেই থাকবে নিরাপদে থাকবে এবং বেশি বেশি স্বাস্থ্যবিধি মেনে চলবে নিরাপদ পানি পান করবে এবং যদি প্রয়োজন হয় তাহলেই অবশ্যই মাস্ক পরে বাড়ি থেকে বের হবে এবং সর্বোপরি শেষ কথাটি বলে যায় যে সিলেবাস অনুসারে অবশ্যই লেখাপড়া করবে কারণ পরীক্ষা একসময় হবেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ